নাউনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। ফর এক্সাম্পল, আই ওয়ার্ক ফর এ হুইল। তো এখানে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ আছে, সো এই শব্দটা আমাদের হবে কি নাউন। দেন এখানে আরো একটা এক্সাম্পল আমি লিখে রেখেছি যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ অ্যাওয়ে। সো এখানে আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ দেওয়ার পরে কমা দেওয়া আছে, সুতরাং এই শব্দটা হবে, উইল শব্দটা হবে আমাদের নাউন। তো এখানে আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেলের পরে যদি একটি মাত্র শব্দ থাকে তাহলে সেটা নাউন হবে। তো দেন পসেসিভ কেসের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, পসেসিভ ফর্ম প্লাস নাউন, অর্থাৎ পসেসিভ ফর্মগুলো তো অবশ্যই তোমাদের জানা আছে। তো আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, তো ই এর পসেসিভ ফর্ম হচ্ছে ইওর, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হলো হিজ, হারের পসেসিভ অর্থাৎ সি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার। তো এভাবে, তো তারপরে দে এর পসেসিভ ফর্ম হচ্ছে হলো তোমার দেয়ার। তো সুতরাং এই অংশগুলো তোমরা একটু মনে রাখবা। তো এখানে পসেসিভ ফর্মের পরে আমরা অবশ্যই দেখবো যে শব্দটা থাকবে, সে শব্দটা অবশ্যই কী হবে আমাদের নাউন। তো এখানে দেখো, ইয়োর শব্দটা পসেসিভ ফর্ম, তো ইয়োর পরে যে শব্দটা এখানে এসেছে তো অবশ্যই এটা কী হবে আমাদের নাউন। তো দিস ইজ মাই ভিলেজ, তো মাই এর পরে যে শব্দটা এখানে এসেছে এই শব্দটা কী হবে, এই শব্দগুলো হবে আমাদের নাউন। আজকে আমরা নাউনের ব্যবহার দেখাবো, নাউনের ব্যবহার। তো নাউন এর প্রধান ফাংশন বা কাজ হলো বাকি সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কাজ করা। তো এখন এক্সাম্পল হিসেবে আমি কিছু এখানে এক্সাম্পল লিখে রেখেছি। তো প্রথমে আছে লাভলি, কাম হিয়ার রেগুলারলি। তো এখানে লাভলি শব্দটা কিন্তু নাউন। তো এখানে লেখা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো অনেস্টি একটা নাউন। তারপর এখানে লেখা আছে সুইমিং ইন দ্য রিভার ইজ ডিফিকাল্ট, তো এটাও একটা নাউন। সুতরাং যে আমরা দেখলাম নাউনের প্রধান ফাংশন বা কাজ হলো সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে কাজ করা। তো এখানে আমরা প্রথমে সবগুলো সাবজেক্ট হিসেবে দেখালাম, এইসব শব্দের পরে কিন্তু অবশ্যই অবশ্যই নাউন হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে আমরা লিখে রেখেছি যে আই এম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার, সো এই কেয়ার শব্দটা অবশ্যই আমাদের নাউন। তো এরপর আমরা লিখেছি 1 2 3 4 5 6, অর্থাৎ এরকম যদি আমাদের কোঅর্ডিনাল নিউরালস হয় তা তাদের পরে যে তাদের পরে অবশ্যই যে শব্দটা বলবো অবশ্যই সেটা কি হবে নাউন। তো ফর এক্সাম্পল এখানে লেখা আছে গিভ মি ওয়ান আইডিয়া, তো আইডিয়া বলতেছেন যে দিস দিস দ্যাট দোস দ্য সেম, এরপর অবশ্যই নাউন হবে। 1 2 3 4 5 6 7 এরকম যদি কন্টিনিউ থাকে এদের পরে যদি কোনো একটা শব্দ বসে অবশ্যই সেটাও নাউন হবে। তো এখানে আছে গিভ মি ওয়ান আইডিয়া, তো এখানে ওয়ানের পরে অবশ্যই একটা শব্দ আছে, এই শব্দটা অবশ্যই কী হবে নাউন হবে। দেন এখানে লেখা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এভাবে যদি কন্টিনিউ চলতে থাকে অর্থাৎ এরপর যদি একটা শব্দ থাকে সেই শব্দটা অবশ্যই কী হবে আমাদের নাউন হবে। তো দিস ইজ দ্য থার্ড ইনস্টলমেন্ট, তো এখানে থার্ডের পরে এখানে একটা শব্দ আছে অবশ্যই এই শব্দটা কী হবে। লাস্ট আদার অ্যানাদার ফাদার প্লাস এই শব্দগুলোর পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটাও অবশ্যই নাউন হবে। দেন আমাদের এক্সাম্পল হিসেবে এখানে লেখা আছে লেটস প্লে অ্যানাদার রাউন্ড, সো অ্যানাদার শব্দটা এখানে আছে, তো অ্যানাদারের পরে যে শব্দটা হবে অবশ্যই সেই এই শব্দটা কী হবে আমাদের নাউন হবে, এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যানাদারের পরে যে শব্দটা হবে অবশ্যই সেটি নাউন হবে। তো এখানে আমাদের নেক্সট আছে যে প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশনের পরে যদি একটিমাত্র ওয়ার্ড থাকে তাও সেটাও আমাদের অবশ্যই নাউন হবে। তো এখানে লেখা আছে ইট নিডস টু বি ডান উইথ কেয়ার, তো এখানে যে শব্দটা আছে প্রিপোজিশনের পরে অবশ্যই কেয়ার শব্দটা থাকার কারণে এই কেয়ার শব্দটা অবশ্যই কী হয়ে যাবে নাউন হয়ে যাবে। তো এখানে আরও কিছু লেখা আছে যে সাম এনি নো অল এভরি অ্যাজ আর নাইদার ইজ এনাফ, মাস এ লট অফ লিটল মোর মোস্ট লেস ম্যানি ফিউ সেভারেল এ গ্রেট নাম্বার এ গুড ডিল অফ, এই ইত্যাদি শব্দগুলোর পরে অবশ্যই কিন্তু যে শব্দটা বসবে সেই শব্দটা অবশ্যই কিন্তু নাউন হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে লেখা আছে আই হ্যাভ এনাফ মানি, তো এখানে এনাফের পরে যেহেতু শব্দটা আছে তো এই শব্দটা অবশ্যই কী হবে নাউন। তো এভাবে আমরা যদি শিখি তাহলে আমাদের নাউন নিয়ে চিন্তা করতে হবে যে কোন শব্দের পরে যদি এগুলো দেখা যায় তাহলে অবশ্যই আমরা নাউন চিনতে পাবো। তো আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।